হ্যালো ফ্র ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের গতকাল থেকে কিন্তু কলেজ লক শুরু হয়ে গেছে যারা করে নিয়েছো তাদের আর কোনো বলার কিছু নেই কিন্তু যারা এখনও পর্যন্ত করনি তাদের জন্য স্পেশালি কিছু কথা যারা করনি তারা এই কথাগুলো আগে শুনে নাও যে এরকমই করেছ যদি এইরকম কোনো মিস্টেক করো তাহলে কিন্তু অবশ্যই সেটা চেঞ্জ করবে অ্যাট ফার্স্ট যে তোমরা যে যেটা করবে এন করবে না জিএনএম করবে প্লাস যারা গভর্নমেন্ট করতে চাও তাদের জন্য বা যারা প্রাইভেট করতে চাও তাদের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে কিছু বলবো প্রথম কথা হচ্ছে যে তোমরা এ এন করতে চাও না জিএনএম করতে চাও এটা নিয়ে তোমাদের অ্যাডভাস নিজেকে ফিক্স হতে হবে যে হ্যাঁ আমি এএনএমটাই করতে চাই বা জিএনএম করতে চাই জানি অনেকে এরকম থাকে যে আমার যে কোনো পেলেই হলো কারণ এম হোক জিন হোক জিএনএম হোক আমার একটা পেলেই হলো আমি চলে যাব তো এরকমও থাকে তো এটা হয়ে গেল এবার হচ্ছে এটাও তোমাকে ফিক্স করে নিতে হবে যে না আমি গভর্নমেন্ট করব না প্রাইভেট করব বা আমি গভর্নমেন্টই করব। কারণ আমার প্রাইভেটে করার মতন সামর্থ্য নেই আমি প্রাইভেট করতেই পারবো না সো আমাকে গভর্নমেন্টে করতে হবে এবার অনেক এরকম আছে যাদের হয়তো মনে হচ্ছে যে না আমি যদি কোনো কারণে গভর্নমেন্ট না পাই তাহলে আমি হচ্ছে প্রাইভেটও করতে পারি ভালো যদি কলেজে চান্স পাই তাহলে আমি প্রাইভেটেও করতে পারি সে আমার টাকা লাগলে কোনো ব্যাপার নেই তো এরকমও যদি কেউ থাকো তাহলে কিন্তু যে কাজগুলো করবে সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট এই যে গভর্নমেন্ট এবং প্রাইভেটের ব্যাপারটাই বলবো কারণ হচ্ছে যারা গভর্নমেন্টে করবে অবশ্যই তোমরা কোনো কারণেই কিন্তু প্রাইভেট কলেজের নাম লিস্টে রাখবে না এন এমদের ক্ষেত্রে তো কোনো ব্যাপার না যারা এম করতে চাও কারণ হচ্ছে এনএমদের প্রাইভেট কোনো স্কুলের কোনো ব্যাপার নেই সবই গভর্নমেন্ট কিন্তু যারা এম করতে চাও যে এমন ভাবলে যে না আমি সব গভর্নমেন্ট দিয়ে দিই শেষে আমি প্রাইভেট কয়েকটা রেখে দিই যদি তুমি শুধু গভর্নমেন্টেই তোমার মানে ইয়ে থাকে যে না আমি শুধু গভর্নমেন্টই করবো প্রাইভেটে আমি করতে পারবো না তোমরা ভুলেও কিন্তু কোনো একটা কলেজও কিন্তু প্রাইভেটে রাখবে না কেন রাখবে না কারণ হচ্ছে তোমরা হয়তো জানো না যে কোনো কারণে দেখা গেলো তুমি প্রাইভেট কলেজ রেখে দিলে তো তোমার যখন সিট অ্যালটমেন্ট হবে তখন কিন্তু দেখা গেল তোমার ওই র্যাঙ্কে তুমি ফার্স্ট রাউন্ডে না হোক সেকেন্ড রাউন্ডে তুমি পেতে পারতে কিন্তু তোমার যেহেতু কলেজ ডাকা ছিল তাই সেই প্রাইভেট কলেজেও কিন্তু অ্যালটমেন্ট দিয়ে দিতে পারে এমন হতে পারে কিন্তু তো এই জিনিসটা মাথায় রেখে তোমরা এই কাজটা করবে না যারা গভর্নমেন্টে শুধু পেতে চাও তারা কিন্তু কোনো কারণেও প্রাইভেট কলেজ রাখবে না আর এন যারা করতে চাও এন এমদের কোনো ব্যাপার নেই কারণ এনএমের কোনো প্রাইভেট কোনো স্কুলের কোনো ব্যাপার এখানে নেই তো দেওয়ারও কোনো ব্যাপার নেই তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে আর যারা হচ্ছে এনএম করতে চাও তারা সবাই এনএমের যতগুলো মানে এনএমের তেরোটা স্কুল আছে তেরোটা রাখবে তারপরে এম রাখবে যারা সেম এমের ক্ষেত্রে যারা করতে চাও তারা আগে জিএনএম তারপরে এনএম এটা তোমরা সবাই জানোই কিন্তু এই বিষয় এই বিষয়টা এটা কালকেই আমাকে একজন এস এম করেছিল যে সে তোমার হচ্ছে শেষের দিকে প্রাইভেটগুলো রেখেছে আমি তাকে কিন্তু বারবার বলে দিলাম যে প্রাইভেটগুলো রেখো না ও বলল যে আমি কি করে এডিট করব তো দেখো তোমরা লক করার আগে পর্যন্ত কিন্তু লক করার আগে পর্যন্ত কিন্তু তুমি সেটাকে রিমুভ মানে যেগুলো দিয়েছো রিমুভও করে দিতে পারবে প্লাস অ্যাডও করতে পারবে এটা নিয়ে কোনো প্রবলেম নেই তোমরা যেখান থেকে করেছো ওখানে গিয়ে বলবে যে আমি এটা রিমুভ করব বা এই কলেজটা অ্যাড করব, তাহলে কিন্তু হয়ে যাবে এটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই তো তোমরা সবাই বারবার এই জিনিসগুলো একটু মিলিয়ে নিও নিয়েই কলেজটা লক করে নিও